হ্যাঁ, সুই দর্শকবৃন্দ, আপনারা একটা সুন্দর মিশ্র ফল বাগান দেখতে পাচ্ছেন। এটি গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের প্রগতিশীল কৃষক নবদীপ মল্লিক, উনি আসলে শখবশত এবং আমাদের সহায়তায় উনি প্রথমবারের মধ্যে একটি মিশ্র ফল বাগান করছেন। এবং এই মিশ্র ফল বাগানে আসলে আমাদের দেশীয় প্রজাতির বা বিদেশি প্রজাতির যত শৌখিন ফল আছে সবগুলো এখানে লাগানো। দেখেন, যদি আমরা একটু দেখি, আমরা এখান থেকে এই যে বাড়ি ফোরাম, এটা লেড ভ্যারাইটি, এটা কাঁচা পাকা উভয় অবস্থায় মিষ্টি এবং এটি সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে পাকে। পাশাপাশি হচ্ছে, যদি আমরা আরেকটু সামনে দেখি, আমরা এখানে 4 কেজি আম, যেটা 4 কেজি মতো হয় এটা দেখতে পাচ্ছি। আবার আমরা যদি আরেকটু সামনে দেখি, তো আমরা সেখানে চিয়াং মাইকিং আম, যেটা আসলে বিশ্বের অন্যতম একটি দামি আম এবং দেখতে আকর্ষণীয়, খেতেও সুস্বাদু। প্রতি বছর ধরে চিয়াং মাইকিং আম এখানে আসে। পাশাপাশি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম সূর্যডিম আম বা মিয়াজাকি আম, জাপানি আম যেটা, সেটা এখানে আসে। পাশাপাশি আমাদের দেশে কিছুদিন আগে থাইল্যান্ড থেকে যেটা আসছে ব্যানানা ম্যাঙ্গো, যেটা সেটা আসে। পাশাপাশি হচ্ছে অন্যান্য আম, থাইল্যান্ডের আরেকটি আম এবং এই যে ব্ল্যাক স্টোন আম এবং যে লাল কাঁঠাল, যেটা লাল কাঁঠাল 3 ফল, তারপর এই যে বিভিন্ন ধরনের মাল্টা, বাড়ি মাল্টা 1, 2 নাগপুরি মালটা। পাশাপাশি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে কুল, যেটা কাশ্মীরি কুল, সিডলেস আম, থাই জাম্বুরা বা থাই বাতাবি লেবু, তারপরে আমরা যদি ওইখান থেকে মিষ্টি দেখি, পাশাপাশি এই যে লিপস্টিক গাছ এবং যে জাম, যেটা সাদা জাম। এবং পাশাপাশি দেখেন যে এই যে বাগানটা আলট্রা হাই ডেন্সিটি পদ্ধতিতে করা, এবং এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাগানের মাঝখানে প্রত্যেকটার মাঝে ঝাড়চুই লাগানো আসলে এক কথায় অসাধারণ। তো এটা যদি আমরা এই নবদ্বীপের যে মডেল, এটা যদি আমরা ফলো করি, এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আমাদের অনেক বেকার যুবক আছেন যারা কৃষিতে আসছেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষিতে বিভিন্ন ইউটিউব দেখে ঠকে যাচ্ছেন, তো এরকম যদি আমরা একটা মিশ্র ফল বাগান করতে পারি তাহলে একের ভিতর থেকে অনেক কিছু পাওয়া যাবে। এবং এই যে চুইঝাল দেখেন, 1 বছর বয়সের চুইঝাল প্রায় একটা 1.5 কেজি 2 কেজি মতো হয়ে গেছে। আমরা এভাবে যদি পরিচর্যা করি এবং এই সুন্দর করে যদি আমরা লাগাই, তাহলে হচ্ছে কৃষিতেও কিন্তু লাভ করা যায় এবং ভালোভাবেই লাভ করা যায়। তো শুধু দর্শক, আমাদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতে গ্রামের আমাদের প্রগতিশীল কৃষক নবদীপ মল্লিক, যিনি এই বাগানটি করেছেন, আসলে বাগানটি উনি করেছেন আমাদের কৃষি বিভাগের পরামর্শ বা সহযোগিতায়। কিন্তু ওনার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা দেখে আরও অনেক লোক আকৃষ্ট হোক এবং উদ্বুদ্ধ হোক এবং কৃষিতে আসুক এবং এই ধরনের ফল ফসলের আবাদ করুক। তো শুধু দর্শক, চলুন আমরা আমাদের কৃষক নবদীপ মল্লিকের সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। হ্যাঁ নবদীপ, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, এই যে আপনার বাগানের আয়তন কতটুকু? এটা স্যার 25%। 25%? তো 25% জমিতে আসলে কয়টা গাছ আছে স্যার? আম মানে বড় আকারের গাছ আছে 190টা, এর ভিতরে আবার সাথী ফসলের যে চুইঝাল লাগানো আছে ও আছে আপনার এরকম প্রায় 150টা মতন। চুইঝাল 150টা, আর আম হচ্ছে কয়টা? আম গাছ আছে স্যার 190টা। 190টা। আর অন্যান্য গাছ যেমন আমরা লাল কাঁঠাল দেখতে পাচ্ছি, কাঁঠাল দিয়ে আর আম দিয়ে স্যার, মানে এই যে আপনার টোটাল ফল প্রধান মানে বাগানটা সাজানো হচ্ছে 190টা গাছ দিয়ে, আম কাঁঠাল, তারপরে বিভিন্ন আপনার এখানে আপেল আছে, তারপর বিভিন্ন টাইপের যে বড় গাছ মানে যেগুলো বড় হয় এগুলো আছে 190টা। আর সাথী ফসল হিসেবে স্যার ফাঁকে আবার সুইজার লাগানো আছে, এটা আছে স্যার ওরকম 170টা। আপনার এখানে টোটাল হচ্ছে যে কয়টা মানে কী কী গাছ আছে এখানে স্যার? এখানে আমের ভিতরে অনেকগুলো ভ্যারাইটি আছে। প্রথম থেকে যদি বলি, প্রথমে আছে আপনার 4 কেজি আছে, তারপর আছে সিডলেস আম আছে যেটার ভিতরে স্যার বেশি হয় না, একদম বাংলাদেশের নতুন কনসেপ্ট। তারপরে স্যার আছে ডগমায় আছে, নাম ডগমায় যেটা খুবই অসাধারণ একটা আম। তারপরে স্যার ব্যানানা ম্যাঙ্গো, তারপরে ও সাইডে আছে স্যার ব্রুনাইকিং, যেটা স্যার এক একটা আমের ওজন আসে প্রায় 2.5 কেজি 3 কেজি। তারপরে স্যার বিশ্বের সব থেকে আপনার সুস্বাদু আম, যেটা সবাই চেনে দামি আম না, সুস্বাদু যে আমটা এটা হচ্ছে স্যার আলফানসু, ওটাও কিন্তু স্যার ওই সাইডে লাগানো আছে। এখানে স্যার সব থেকে দামি আম যেটা লাল রঙের যেটা হয় আপনি ভিডিওতে দেখেছিলেন সূর্য ডিম, ওটাও কিন্তু স্যার আছে। আর আমের ভিতরে স্যার আছে আর চিয়াং মাই আছে, দা কিং অফ চাকাপাত আছে, চাকাপাত, তারপর এই পাশে আর আছে বাড়ি ফুল, তারপর এখানে যেটা আছে কাটিমন আছে, থাই কাটিমন 12 মাসি, হ্যাঁ ব্ল্যাক স্টোন আছে, হ্যাঁ। আর বাড়ি ফুল তো আমরা দেখলাম, আর কি কি আছে
স্যার এইরকম আর কি, মানে আনকমন আনকমন বেশ কিছু আম আছে, আর আনকমন গাছের ভিতরে আছে আপনার লাল রঙের যে ভিয়েতনামি কাঁঠাল ওটা আছে, তারপর বারো মাসি যে হাজারিটা আছে ওইটা আছে, আপনার হরিমন 99 যে আপেলটা আছে ওইটা আছে স্যার, লেবুর ভিতরে কিছু কিছু জাত আছে, ভ্যারিকেট আছে, বাড়িমালটা 1 আছে, তারপরে আছে আপনার ওই চায়না কমলা আছে, এই জাতীয় স্যার বেশ, শরীফা আছে, শরীফা আছে, তিন ফল আছে, জাম্বুরা আছে, আপনার সব থেকে যেটা আছে সেটা স্যার আপনার ওই উচ্চ মূল্যের ফসল চুইঝাল, চুইঝাল ফসল হিসেবে এটা দেওয়া আছে, সাথী ফসল হিসেবে। তো আসলে এটি তো লাগানো হয়েছিল খরিফ টু অর্থাৎ 2021-22 মৌসুমে, তাই না? হ্যাঁ স্যার। এবং লাগানোর তারিখ আমরা দেখতে পাচ্ছি 17/6/2021, এক বছর মতো হয়েছে, এক বছর বয়স হয়েছে স্যার, এক বছর বয়স হয়েছে। তো গাছ তো ছোট ছোট সাইজে লাগানো হয়েছিল না স্যার? গাছ ছোট ছোট সাইজের, এই যে আপনার এখানে গাছ লাগানো হয়েছিল এই আপনার আটি থেকে, আপনার যখন গাছ ওঠে আমরা কিন্তু মাদারটা দিয়েছিলাম আটি আছে এখানে দেওয়া হয়েছিল, আটি থেকে ওখানে গ্রাফটিং করে ওখান থেকে গাছটা ই করা, এই জন্য স্যার গাছ কিন্তু এত দ্রুত আর কি বাড়ছে। আর তাছাড়া মেন যে বিষয়টা, আম গাছ অনেকে লাগিয়ে রাখে পাঁচ বছরও দেখবেন যে 5 ফুট উচ্চতা হয় না। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু অসম্ভব মানে সুন্দর, কিন্তু পরিপাটি করে রাখি, কিছুদিন বৃষ্টি হয়েছিল বিধায় কিছু ঘাস হয়েছে, তাছাড়া কিন্তু স্যার আপনি জানেন যে কখনোই কিন্তু এখানে সারের ঘাটতি হয় না, আপনার কীটনাশকের ঘাটতি হয় না, সবসময় কিন্তু আমরা পরিচর্যা করে থাকি, এই জন্য আমাদের গাছ এত সুন্দর। পরিচর্যা বলতে তো আগাছা নিধন করেন, ক্ষেত পরিষ্কার, আগাছাটা পরিষ্কার করা হয়, মাঝে মাঝে দানা দেওয়া দেন, কম্পোস্ট সারটা আপনার কন্টিনিউ দিয়ে থাকি, আর রাসায়নিক সার কিন্তু আমরা স্যার অনেক কম দিই, সেচ দেন, সেচটা অবশ্যই দিই, সেচের আগে হচ্ছে সার দেন, তাই তো? সারটা দিই, সেচ দিই, এবার মনে করেন যখন জমিতে আসার মতো পাশনি দিয়ে কিন্তু মানে নিড়ানি দিয়ে দিই, এতে কিন্তু গাছের অনেক আপনার ইয়া হয়, গ্রোথটা অনেক বাড়ে, বেড়ে যায়। এই আর হচ্ছে মাঝে মাঝে ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করেন, এই তো, তাছাড়া তো আর কোনো পরিচর্যা নাই স্যার। তো সেক্ষেত্রে এক বছরই এখানে কিন্তু বেশ একটা ভালো রিটার্ন আসবে, আশা রাখা যায় স্যার। এক বছরও তো আসলে ওইভাবে ফলন পাওয়া যায় না, তারপরও দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু গাছে আম আসছে, বেশ কিছু আছে অনেক গাছের কিন্তু স্যার আম ভেঙে দিচ্ছি, কারণ প্রথম বছরে যদি গাছে আম রাখা হয় গাছের কিন্তু স্যার গ্রোথটা অনেক নষ্ট হয়ে যায়। আমি তো দেখেছিলাম যে প্রচুর আম ধরছিল, তো ভেঙে দেওয়া গেলে দেখা যাচ্ছে যে আমের হয়ে যেত, গাছের গ্রোথ হয়ে যেত, সব মিলিয়ে প্রথম বছরের জন্য জাস্ট দেখার জন্য যে আম ঠিক আছে কি না একটু কিছু আম নেওয়া, তারপরেও অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আসলে মানে আপনাকে দিয়ে করানো বা আপনি যেটা করেছেন সেটা হলো মূল উদ্দেশ্য এখানে মাতৃগাছ তৈরি করা, কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু ভালো জাতের আম, ভালো জাতের এবং হলো যে ভালো মানের, এবং ভালো আসলে যে আমরা যদি চিয়াং মার্কিং বলি কিন্তু অনেক সময় চিয়াং মার্কিং কিনে নিয়ে এসে হয়ে যায় ব্যানানা আম বা হয়ে যায় হচ্ছে অন্য আম, তো আসলে যে জাতের যে বিশুদ্ধতা এবং ভালো জাত এটা কিন্তু বাংলাদেশে বিরল, এবং অনেক নার্সারি মালিক এগুলো কিন্তু আসলে অনেককে ঠকিয়ে দেয়, তাই না? যাতে হচ্ছে কেউ না ঠকে এই জন্য আমাদের এই কাজটা করা, তাই না? হ্যাঁ স্যার। তো আসলে আমরা এখান থেকে তো মাতৃগাছ তৈরি করবো, তাই না? এবং আমরা ভবিষ্যতে এখান থেকে আমরা চারা উৎপাদন করবো, তাই তো? এটা উদ্দেশ্য নাকি? উদ্দেশ্য তো আসলে আমাদের আর হয়তো এক বছর মতো লাগবে নাকি? সামনের বছর স্যার অ্যাভেলেবেল ছান পাওয়া যাবে, ওই সাইডে যে গাছগুলো দেখছেন যাতে আমরা আম নিই, ওতে কিন্তু প্রচুর পরিমাণে ছান, এত গাছ আপনার কয়েকশো ছায়ন হবে এখনই কাটি, আর সামনের বছর আসলে স্যার কয়েক হাজার হয়ে যাবে, আর একবার ছায়ন যদি আমি একটা কাটি ওর গোড়া দিই কিন্তু পাঁচটা বের হবে। হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই যে মিশ্র স্যার মিশ্র ফল বাগান, এটা তো 25% নামমাত্র একটা ফল বাগান, আসলে আমাদের এখানে জায়গা পাওয়া খুব টাফ ব্যাপার, কারণ আপনি জানেন স্যার সবজি এলাকা, সবজি এলাকা, এখানে সব কৃষি কাজ হয়, এখানে মানুষ সব কৃষির দিকে বেশি আগানো, আমরা এটা জাস্ট দেখাচ্ছি যে এতটুকু জায়গায় এরকম হলে বৃহৎ জায়গায় কীরকম হতে পারে, সেই উদ্দেশ্যে আর কি স্যার মানে শেখার জন্যই আর কি এটা করা, জাস্ট ফর ডেমনস্ট্রেশন, তাই না? ডেমনস্ট্রেট ফর অল পিপল, মানে জাস্ট প্রদর্শনের জন্য, প্রদর্শনী, হ্যাঁ স্যার, তাই তো? এটা দেখে উদ্বুদ্ধ হবে, উদ্বুদ্ধ হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, লক্ষ্য, হ্যাঁ না? সুদর্শক কিন্তু আসলে আমরা আমাদের বিভিন্ন প্রকল্পের আওতায় আসলে আমরা অনেক কাজ করি, কিন্তু
পরিশেষে যখন প্রকল্প শেষে যায় তখন কিন্তু বিন্দুমাত্র নিদর্শন অনেক সময় থাকে না। তো দেখেন এই যে কাজটা আমাদের নবদ্বীপ মল্লিকের এই যে মিশ্র ফল বাগান করা, এটা আসলে দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমরা যদি এই ধরনের কাজ করি তাহলে হচ্ছে আমাদের যে আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের বর্তমান সরকার যেটা চাচ্ছে প্রতি ইঞ্চ জায়গার ব্যবহার এবং সেখান থেকে রিটার্ন পাওয়া, সবগুলো কিন্তু সম্ভব, তাই না নবদ্বীপ? অবশ্যই অবশ্যই সম্ভব স্যার। তো শুধু দর্শকবৃন্দ, আসলে নবদ্বীপের কাছ থেকে বা আমরা এখানে এসে অনেক সমৃদ্ধ হলাম। এটা হচ্ছে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবো। তো নবদ্বীপ আপনি ভালো থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ।